স্মার্ট ডিস্ট্রিবিউশন ইনোভেশন চ্যালেঞ্জ 2023 বাস্তবায়ন সংক্রান্ত এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বস্ত্র পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, বিকেএমই এর কার্যকরী সভাপতি এম এ হাতেম, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল সহ স্থানীয় আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গরা এই মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন। NAN TV নারায়ণগঞ্জ।